Bye. ভারতের তামিলনাড়ুর থুলাসেনথিরাপুরাম গ্রামের মন্দিরে চলছে পূজা অঞ্জলি দিচ্ছেন পুরোহিত প্রার্থনা করছেন গ্রামবাসী মন্দিরে পূজার স্বাভাবিক বিষয় হলেও এই পূজার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে এই আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের জন্য তার জয় চেয়ে এবং দীর্ঘায়ু কামনা করে এই পূজা অনুষ্ঠানের আয়োজন করেন কামালার মায়ের বাড়ির বাসিন্দারা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা এবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়তে যাচ্ছেন তামিলনাড়ুর এই গ্রামেই কামালা হ্যারিসের নানা বাড়ি কামালার প্রয়াত মা শ্যামালা গোপালান ছিলেন ভারতীয় এবং তার বাবা ছিলেন জামাইকান শৈশব ছাড়া কামালা হ্যারিসের খুব একটা সুযোগ হয়নি ভারত ভ্রমণের তবে ভারতের প্রতি তার ভালোবাসা তিনি বেশ কয়েকবার প্রকাশ করেছেন এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট একাউন্ট নিজের বিকাশ নিজে কর গত বছর জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরকালে কামালা ভারতের সঙ্গে তার আত্মার সম্পর্কের কথা বলেন তিনি মোদীকে জানান তার উপর তার ভারতীয় মায়ের প্রভাবের কথা সেই সঙ্গে জানান কিভাবে তার নানা পিভি গোপালান তাকে নিজ রাজ্য তামিলনাড়ুতে থাকাকালীন গণতন্ত্রের অর্থ বুঝিয়েছেন যা বিশেষ করে তাকে জনসেবায় নিজেকে নিয়োজিত করার জন্য অনুপ্রাণিত করেছে भारतवंश का अगर कोई राष्ट्रपति बनता है तो ये पूरे भारत देश के लिए गौरव और अभिमान की बात है কামালা হ্যারিস প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কে খুব একটা পার্থক্য না এলেও যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের জন্য মঙ্গলজনক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা এর আগে নয়াদিল্লিতেও এমন পূজা হয়েছিল তবে কামালার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য অর্জিতা শেজিন সময় সংবাদ